नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি 10ই শ্রাবণ 27শে জুলাই বুধবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 10ই শ্রাবণ 27শে জুলাই বুধবার সূর্যোদয় 5:08, সূর্যাস্ত 6:20, চতুর্দশী রাত্রি 8:35, পুনর্বসু নক্ষত্র অহরাত্র। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 27শে জুলাই গ্রহরা বুধবার গ্রহরা কে কোথা অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে মঙ্গল ও রাহু, মঙ্গল মেষে ভরিণী নক্ষত্রে, রাহু মেষে ভরিণী নক্ষত্রে। এবার বৃষে ফাঁকা, মিথুন সে চন্দ্র এবং শুক্র, চন্দ্র মিশুনে পুনর্বসু নক্ষত্রে, শুক্র মিশুনে আড্ডা নক্ষত্রে, রবি এবং বুধ কর্কটে, রবি কর্কটে পুষ্যা নক্ষত্রে, বুধ কর্কটে অশ্লেষা নক্ষত্রে, কেতু তুলায়, তুলায় কেতু বিশাখা নক্ষত্রে, শনি, শনি বক্রী অবস্থায় মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 27শে জুলাই বুধবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি বেশ চিন্তাদায়ক, কর্মক্ষেত্রে একাধিক বাধা আপনার কাছে চলে আসবে, আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান যাবে, তবে পারিবারিক দিক দিয়ে দীর্ঘদিন বাদে স্বামী স্ত্রীর মধ্যে একটা সমঝোতা আসবে, আপনার সন্তান আপনার পাশে থাকবে এবং শরীরও বেশ ভালো বল পাবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সহযোগিতায় কর্ম সমস্যা মিটবে, বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট বাধা আছে, বিদ্যায় বাধা দূর করতে পরিশ্রম করতেই হবে মেষ রাশি। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ হবে, তবে বৃষ রাশি যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্য চিন্তা বাড়বে, এছাড়া জ্ঞাতি শত্রুরা ভয়ানক অ্যাক্টিভ, এরা আপনার সঙ্গে যথেষ্ট প্রতারণা করবে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। বিশ্বরাশি যেদিক দিয়ে আরও সাবধানে থাকতে হবে তা হচ্ছে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার কিছুটা ক্ষতি হতেই পারে বৃষরাশি। আজকের দিনে বন্ধুরা ক্ষতি করবে, প্রতারণা করবে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে। আজকের দিনে পারিবারিক জীবনে যথেষ্ট অস্থিরতা রয়েছে, সন্তানের শারীরিক দুর্যোগ আপনার মনে চাপ আনবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্যের সময় আসছে তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আপনি বিরাট সুযোগ পাবেন মিথুন রাশি, তবে আপনার শত্রুরা কোনোভাবে আজকের দিনে ক্ষতি করতে পারবে না, এটা একটা ভালোই খবর, তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলে আলোচনাতে আপনি যেতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশি যেদিক দিয়ে যথেষ্ট শুভ খবর পাবেন তা হচ্ছে বিদ্যার রেজাল্ট, আপনার রেজাল্ট সকলকে অবাক করে দেবে মিথুন রাশি। এরপরে কর্কট রাশি, আজকের দিনে শরীরে কিছুটা হলো জ্বালাতন আসবে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি সেভাবে আসবে না, পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক সংকট আপনার মনে যথেষ্ট চাপ আনবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য দুশ্চিন্তা আসছে, সেদিক দিয়ে সাবধান কর্কট রাশি। আজকের দিনে ভাতৃ সম্পর্কের উন্নতি আছে, আজকের দিনে যেদিক দিয়ে শুভ ফল পাবেন তা হচ্ছে আপনার জ্ঞাতি শত্রুরা আপনার কাছে মাথা নামাবে,
এমনকি আপনি মামার বাড়ি থেকে যথেষ্ট কিছু হেল্প পেতেই পারেন কর্কট রাশি। আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয় কারোর জন্য দুশ্চিন্তা আসতে পারে, তবে বিদ্যাক্ষেত্রে সাফল্য এবং ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতের উন্নতি আপনার মনে শান্তি দেবে, বন্ধুরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আজকের দিনে আপনাকে যথেষ্ট একটা খুশির খবর আনবে দেবে আপনার কর্মের উদ্ধস্থন কর্তৃপক্ষ। তাই কর্কট রাশি অবশ্যই আজকের দিন শুভ। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আর্থিক দিক দিয়ে যথেষ্ট শুভ সমাচার পাবেন। একাধিক ক্ষেত্র থেকে প্রভূত অর্থ উপার্জনের পথ সুনিশ্চিত হবে সিংহ রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য চিন্তা আসবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ আনবে, তবে সিংহ রাশি যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে বিদ্যা। বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্যের খবর পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো ব্যাপারে মতের অমিল হতে পারে, ঝগড়া অশান্তি হতে পারে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে ভারী ধরনের আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও সিংহরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি যেদিক দিয়ে যথেষ্ট শুভ সমাচার পাবেন তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে যে প্রতারণা করেছিল সেই বন্ধুই আপনার কাছে মাথা নামাবে এবং শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা রয়েছে, এছাড়া যেদিক দিয়ে সাফল্য আসবে সেদিক দিয়ে হচ্ছে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য যথেষ্ট চিন্তা বৃদ্ধি পাবে। আজকের দিনে কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করবে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। কন্যা রাশি, একটা নতুন শুভ খবর আছে যা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান একটা বিরাট সাফল্যের খবর আসছে। আজকের দিনে আপনার সন্তানের শারীরিক উন্নতি, আপনার সন্তানের ভালো রেজাল্ট আপনার মনে আনন্দ দেবে, এছাড়া শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। তবে কন্যা রাশি যেদিক দিয়ে কিছুটা সাবধান তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার বন্ধুদের সাহায্যে আপনি কর্ম উন্নতি ঘটাতে পারবেন, পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা আপনার মনে দুশ্চিন্তা আনলেও সে অসুস্থতা অত ভারী ধরনের হবে না, সেদিক দিয়ে আমি নিশ্চয়তা দিলাম কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ করবেন, তবে শরীর মোটেই ভালো থাকবে না। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের যে ফাটল ছিল তা কিছুটা মেকআপ হলেও এখনও অশান্তি চলবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে চিন্তা বাড়বে তা হচ্ছে প্রতারণা। কোনো ব্যক্তিকে আপনি যে বিশ্বাস করে অর্থ ধার দিয়েছিলেন সেই ব্যক্তি, সেই প্রতারক আপনার সঙ্গে প্রতারণা করবে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে বন্ধুরা আপনার সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করতে পারে, সেদিক দিয়েও সাবধান। আজকের দিনে আপনার জীবনে একটা শুভ খবর আছে যা হচ্ছে কোনো উচ্চ ক্ষেত্র থেকে বিদ্যা আপনার জীবনে আসতেই পারে, বিদ্যার শুভ খবর আপনার জীবনে আসতেই পারে তুলা রাশি। দীর্ঘদিন বাদে বিদ্যায় বাঁধা কাটবে এবং বিদ্যাক্ষেত্রে শুভ খবর আপনি পাবেন। এছাড়া আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে থাকবে, সন্তান মুখ উজ্জ্বল করবে, তবে শত্রু থেকে আপনাকে সাবধানে থাকতেই হবে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে শরীর কিছুটা ভোগাবে, কর্মক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হতে পারেন, তবে আর্থিক দিক দিয়ে কোনো দুশ্চিন্তা নেই। মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের অমিল হলেও আজকের দিনে তা হবে না। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে কিছুটা হলেও চিন্তা আসবে, তবে কোনো মাতৃস্থানীয় নারীর শারীরিক অসুস্থতা আপনার মনে যথেষ্ট চিন্তা আনবে, তা আস্তে আস্তে
খারাপের পথে যেতে পারে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি আছে এবং আপনার কর্মক্ষেত্রে কোনো বন্ধু আপনাকে নতুন কর্মের সন্ধান দেবে বৃশ্চিক রাশি। আজকের দিনে যেদিক দিয়ে শুভ সমাচার পাবেন তা হচ্ছে প্রেম, কেউ আপনার সঙ্গে প্রেমের প্রস্তাব দিতেই পারে বৃশ্চিক রাশি, সেই প্রেম বিবাহতে পরিণত হতেই পারে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর অ্যাক্টিভ, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে এগিয়ে যান বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য দুশ্চিন্তা আসবে। আজকের দিনে ভাই বা মাতৃস্থানীয় কারোর যথেষ্ট চিন্তাদায়ক। আজকের দিনে পরিবারের কোনো সদস্য আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, সেদিক দিয়ে সাবধান। ধনুরাশি, আজকের দিনে যেদিক দিয়ে ভালো খবর আসছে তা হচ্ছে আপনার সন্তানের শারীরিক সুস্থতা, গুরুজনদের শারীরিক সুস্থতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়ে যাবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মক্ষেত্রে যথেষ্ট বাধা, আর্থিক দিক দিয়ে সেভাবে উন্নতি আসবে না, বিশেষ করে আপনার শরীর যথেষ্ট ভোগাবে। শরীরের কারণে নানা ধরনের কার্মিক ক্ষতি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি, পারিবারিক ক্ষেত্রে একাধিক বাধা আসতেই পারে, সেদিক দিয়ে সাবধান মকর রাশি। আজকের দিনে সন্তান কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সন্তানকে বোঝান। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করবে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। কোথাও ইনভেস্ট করার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন, কারণ মোটা টাকা ইনভেস্ট হলে সে টাকা চোট যাওয়ার সম্ভাবনা আছে, সেদিক দিয়েও মকর রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, পারিবারিক জীবনে অস্থিরতা, সন্তানজনিত শুভ ফল বৃদ্ধি পাবে, তবে পারিবারিক জীবনে অস্থিরতা এলেও কর্মক্ষেত্রে স্থিরতা আসবে। একাধিক ক্ষেত্র থেকে অর্থের উপার্জন বৃদ্ধি পাবে, লোকে আপনার কর্মের প্রশংসা করবে, পারিবারিক দিক থেকে চাপ আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি, একে অপরকে নানাভাবে সন্দেহ করতে পারে, সেদিক দিয়ে আপনাদের শুধরাতে হবে কুম্ভ রাশি। আজকের দিনে ভাতৃ সম্পর্কের উন্নতি আছে, এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। তবে বন্ধুরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, সেদিক দিয়ে কুম্ভ রাশি শুভ সংবাদ পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট চাপ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে উন্নতির খবর আসছে, কর্মক্ষেত্রে একাধিক সৌভাগ্যের খবর আসছে। আজকের দিনে মাতৃস্থানীয় কারোর জন্য দুশ্চিন্তা বাড়বে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে অবশ্যই চাপে থাকতে হবে। আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে শুভ সমাচার আসছে। আজকের দিনে যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর আছে তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে যে প্রতারণা করছিল সে তার ভুল স্বীকার করবে, সন্তানজনিত শুভ ফল আজকে লাভ করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি অনেকটাই মিটবে। আজকের দিনে বন্ধুরা একাধিকভাবে আপনার ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে সুসমাচার পাবেন মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওই 27 জুলাই বুধবার 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসেস করলাম, নমস্কার, ধন্যবাদ।